গুড মর্নিং, আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার, মঙ্গলবারের এখন বাজে সকাল 8টা। অনেক দিন বাদে, অনেক দিন অনেক দিন, আমার তো লাস্ট মনে পড়ছে না কবে তোমাদের সাথে এরকম সকালবেলা থেকে ব্লগ শুরু করেছি। নর্মালি তো সকালবেলার সমস্ত কাজকর্ম সেরে ঠেরে স্নান ঠান করে কিংবা এক এক সময় দুপুরে রান্নার সময় তোমাদের সাথে গিয়ে দেখা করেছি। ভাবি কি তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিই, আর সত্যিই সকালের কাজটা তাড়াতাড়ি সারা হয়ে যেত। আসলে কী বলো তো, ভিডিও করতে করতে কাজ করতে অনেকটাই লেট হয়ে যায়, কারণ ক্যামেরা সেট করতে হয়, ঠিকঠাক দেখা যাচ্ছে কি যাচ্ছে না, মানে অনেক কিছু দেখার ব্যাপার থাকে ভিডিও অন করলে। আর না হলে তো নর্মালি নিজের মতো করে সমস্ত কাজকর্ম সেরে নিই, তো তাই জন্য না সকালের কাজকর্মগুলোতে ভিডিও অন করতাম না, ক্যামেরা অন করতাম না। কিন্তু ভাবলাম না, অনেক দিন তোমাদের সাথে সকালটা শেয়ার করা হয় না, ভালো লাগে সকালবেলা আসতেও ভালো লাগে। তো যাই হোক, সকালবেলা উঠে কিছু কাজকর্ম সারা হয়েছে, সব কাজকর্ম তো আর শেয়ার করা সম্ভব হয় না। বাইরেটা ঝাড় দেওয়া হয়ে গেছে, গাছে জল দেওয়া, বাইরে থেকে জামাকাপড় তুলে আনা, এগুলো সব হয়েছে, তো কিছু কিছু শেয়ার করছি তোমাদের সাথে। আর এই দেখো, এই শাড়িটা আর পুজোর সময় যে বেশ কিছু ব্লাউজ পরেছিলাম সেগুলো কাঁচা হয়নি, রাখাই ছিল, গতকাল তো মানে হলোই না, আজকে তার আগের দিনও আমাদের বাড়িতে গেলাম, হলো না, তো আজকে ভাবলাম না এগুলো আজকে কাচবো, তো ওই জন্য ওখানে রাখলাম। ওগুলো আলাদা বালতিতে ভিজিয়ে স্নান করতে যাওয়ার সময়, স্নানের সময় কেচে বেরিয়ে আসবো, অনেক দিন হাতে কাচি না। আর কিছু যেগুলো মেশিনে দেওয়ার সেগুলো দিয়েছি, প্রচুর জামাকাপড় জড়ো হয়েছে জানো, জামাকাপড় বলতে বিছানা চাদর পর্দা ওগুলো তো কাচার সময়ই পাচ্ছি না। কী বলো তো, ছাদের তো ব্যাপার নেই, ছাদে তো জামাকাপড় মেলি না, যদি ছাদ থাকতো কী হতো, পুরো ছাদ জুড়ে মেলে দিতাম, দু তিনবার মেশিন চালাতাম, কিন্তু ছাদের তো ব্যাপার নেই, ওই ব্যালকানিতে, ছোটো ব্যালকানিতেই মেলতে হয়। ওই সারাদিনে মেলে রাখলে একটা ব্যাচই শুকাতে ঠিকঠাক মতো সময় মানে লাগে না, মানে পাই না আর কি, তার মধ্যে আবার কেছে মেলবো কোথায়। এই করে করে প্রচুর বিছানার চাদরও জমে গেছে, পর্দা জমে গেছে, দেখি ওগুলো এক এক করে কাচবো। আর ঠিকঠাক মতো তো রোদও উঠছে না, না পুরো মেঘলা মেঘলা কেমন যেন, পুরো যদি মানে খুব যদি রোদ ওঠে তাহলে শুকিয়ে যায়। তো চলো, বারান্দা থেকে কিছু জামাকাপড় তুলে এগুলো ভাঁজ করে জায়গা মতো রেখে দিলাম, আর ওখানে বালতিতে শাড়ি ব্লাউজগুলো ভিজিয়ে রাখলাম। রেখে এবার আমি সকালে খেয়ে নেব, প্রায় 10টার মতো বেজে গেছে। এটা হচ্ছে আজকের ব্রেকফাস্ট, পাউরুটি, বোঁদে আর একটা কলা। তো অলরেডি কিন্তু আমি খেয়ে দে স্নান করে চলে এসেছি, আর এইগুলো কেচে দিলাম, অনেকদিন পর হাতে কাচলাম, তো কেমন যেন একটা লাগছিলো, মানে আগে তো মনে করো প্রায় মানে রোজই হাতেই কাঁচা হতো, আর আমি রোজ কাচতাম, রোজ মানে আমি যে ওই আছে না স্নান করার পর রেগুলার যে নাইটিগুলো, বাসি নাইটি, এই নাইটি, সেগুলো যে জল ধোয়া করা, আমি কখনো জল ধোয়া করতাম না, করিও না, রোজের রোজ আমি অল্প অল্প করে যখন হাতে কাচতাম সার্ফে ভিজিয়ে দিতাম, স্নান করার সময় খুঁচে কেচে দিয়ে মিলে চলে আসতাম। আর এখন তো মেশিন হয়েছে, কোনো ব্যাপারই না, রোজের তো রোজ কেচে ফেলি, কাজে আমার জামাকাপড় নোংরাও হয় না। তবে হ্যাঁ, তোলা কিছু জামাকাপড় যেমন এই যে শাড়ি, তারপর কিছু বাইরে যাওয়ার কুর্তি, সেগুলো রোজ রোজ কাচি না, দু একবার পরে তারপর কাচি। আর ইন্দ্রও চলে এসছে, ও এসে ওর এই একটাই কাজ, কী রান্না করছো, কী রান্না হবে আজকে, কী মেনু হবে, এটা না ওটা না, এটা না ওটা না করে আমাকে কনফিউজ করা, এটাই হচ্ছে ওর মেন উদ্দেশ্য, আর কিচ্ছু না। তো সেগুলোই বলছিলো, আর এখানে কাপড়টাও মেলে দিলাম, কিন্তু কাপড় মেলার পর বারান্দার যা হাল হলো কী বলবো, যেহেতু হাতে কাচি না, তো মেশিনে কাচলে তো এটা হয় না, কিন্তু আজকে বারান্দার অবস্থা পুরো ভেসে গেছে। অনেকক্ষণ পর এলাম, স্নান ঠান সেরে এদিকে কাজকর্ম সারা হলো, এবার পুজো দেব, কিন্তু ব্যাপারটা হচ্ছে এসেছিলাম ফুল তুলতে, ভুলটা আমারই, ফুলটা আগে তুলে নিলেই ভালো হতো। এখন দেখো এই কাপড়টা মেলেছি না, টপ টপ করে সারা বারান্দা ভেসে যাচ্ছে, মেশিনে যেহেতু কাচি বুঝি না, শুকনো জামা কাপড়ই মেলি, শুকিয়ে থাকে, কিন্তু হাতে কাছে অনেকদিন পর কাচলাম, কেচে মেলেছি, সারা বারান্দা জলে জল হয়ে গেছে, এখন দিয়ে এখন যেতেই পারছি না। এই দেখো বুঝেছো, পুরো জল টপিয়ে পড়ছে শাড়ি থেকে, ভালো করে চিপড়েছি, তাও এখন যাবো, ওইখানে বেশ কিছু ফুল ফুটেছে, সবগুলো ব্লাউজ ধরে দিয়েছি, মানে কেচে দিয়েছি আর কি। ও দিনের কণ্ঠ ফুল বাইরেও একটা দু একটা ফুটেছে, ভেতরেও আছে, এক দুই তিন চারটে চোখে, ও পাঁচখানা চোখে পড়ছে, আরও কোনাচে কোনাচে দেখতে হবে, যাই সাইড দিয়ে সাইড দিয়ে যাই। এই যে এই কটা ফুল ফুটেছে, বেজে গেছে একটা, এখানে ভাত উপর দিয়ে দিয়েছি, আর কালকে কাটা ছিল কত সুবিধা, বার করে জলে ভিজিয়েছি কুমড়ো শাক, আর এগুলো ধোয়া হয়ে গেছে, ডাটা আলু বেগুন ধোয়া হয়ে গেছে, লাল শাক কেটে এই ধুয়ে কাটাও হয়ে গেছে, এখন লাল শাকটা আগে বসাবো, তারপরে এটা বসাবো। এদিকে আলু বেগুন
কুমড়ো শাকের ডাঁটা, একটু সর্ষে বাটা দিয়েছি, যে ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার কুমড়ো শাকগুলো দিয়ে দেবো। কড়াইটা আজকে ছোটতেই করলাম, বড় করা আর ভরালাম না, চাপা দিয়ে রাখবো, আশা করি মনে দেবো। চাপা দিয়ে রাখলাম, শাক না যেই সবজিগুলো ওপরে তুলেছি শাক মজে গেছে, যাই হোক বেজে গেছে দেখটা, রান্নাবান্না তো এদিকে হয়ে গেল। ও কালকের একটু ট্যাংরা মাছ রয়েছে, এগুলো আবার বললো ওই মাছটাকে আর একটু তরিজুত করো, মানে কালকে তো পেঁয়াজ ছাড়া করেছিলাম, মুলো দিয়ে করেছিলাম, বলছে আজকে যেহেতু রয়েছে ওই একই জিনিস ভালো লাগবে না, আজকে একটু পেঁয়াজ দিয়ে পুরো মাখা মাখা ঝাল ঝাল করো, তাহলে মাছটা উঠে যাবে। তো আমি খাবো কিনা বলতে পারছি না, তবে এগুলো খাবে। লাল শাক ভাজা হয়ে গেছে, ভাত হয়ে গেছে, আর কুমড়ো শাকটাও চাপা দিয়ে রাখলাম। এখন আমি কিছুটা লাল শাক ভাজা বসিয়ে এডিট করেছিলাম, এখন আমার এইটা বসিয়ে এখন এখানে বসে একটু কিছুটা এডিট করি। আজকে এডিট করতে পারিনি, আজকে একটু সকালে কাজ চাপটা একটু বেশি ছিল, তার মধ্যে আবার হাতে কাঁচা ধোয়া করেছি, ওখানেও সময় লেগেছে। যাই হোক ঠিক আছে, খিদেও পেয়ে গেছে। তো রান্নাবান্না সেরে খাওয়া দাওয়া করে বাকি যেটুকু এডিট থাকবে পরে আপলোড করবো, আজকে একটু ভিডিও পেতে তোমাদের একটু লেট হয়ে যাবে। আমাকে বলছে তুমি এই ঘর থেকে যাও, আমাদের একটু সিক্রেট কথা আছে, আমি কিছু শুনতেই পেলাম না, বুঝলামই না, সত্যি বুঝিনি আমি কিছু। ওই দেখ আমি ও দেখ আমি কিছু দেখাবো তো, আমি কিছু শুনলামই না বুঝলামই না। আচ্ছা বাবা, ভাত হয়ে গেছে, আর এই যে এই হচ্ছে কুমড়ো ডাটার চচ্চড়ি। এরকম তাকিয়ে আছে কেন? কোথায় তাকিয়ে আছে, কি সুন্দর মিশে গেছে, বাট ভালো করেছো তো। হ্যাঁ এরকমই হয়, বেশি বেশি একবার লাল শাক ভাজা, আর এই মাছটাকে আবার একটু পেঁয়াজ দিয়ে ফোটালাম, আর এখানে চাটনি আছে আগের দিনের, আগের তার সাথে পাঁপড় ভাজলাম, এখানে মিষ্টিও আছে। প্রায় সন্ধ্যা হয়েই গেছে, সাইকেলে হাওয়া আছে তো, সাবধানে যাবি। হ্যাঁ টাটা, গুড ইভিনিং। এখন বাজে সন্ধ্যে 6:45, এখন চা করলাম, আর এই যে আমার মা নিমকিগুলো বানিয়েছে, এত ভালো লাগছে মানে বন্ধ করতে পারছি না, সামনে চলছে, তবে এই লাস্ট আর নেই, শেষ হয়ে গেছে, এরপরে কেনা নিমকি আছে, চা দিয়ে না ফাটাফাটি লাগে, মাকে বলবো আর একটু করতে। ইন্দু চলে এসছো চাতন গাছে পড়তে, ওই এই কটাই আছো, আমি চা বসে বসে অর্ধেক খেয়ে নিয়েছি, মানে চায়ের জল ফুটতে ফুটতে অর্ধেক খাওয়া হয়ে গেছে। আমার মা আজকে ফোন করেছিল, তো তাতান পড়ার থেকে আসার সময় মার বাড়িতে গেছিলো, মা বাড়ি যে বোঁদে করেছে, বোঁদে পাঠিয়েছে, আবার নিমকি পা করেছিল মনে হয়, নিমকি পাঠিয়ে দিয়েছে, আর একটা দারুণ জিনিস পাঠিয়েছে, এই যে কুচু বাটা। ও জানে আমি ভালোবাসি, আমাকেই দিয়েছে, সবকিছু আমার জন্য বাড়িয়েছে, কালকে এই দিয়ে ভাত খাওয়া হবে। এখন বেজে গেছে পুরো 9:00, এই যে আমি ওখানে সবজি টবজি কেটে এসেছি, রাতে রান্নাবান্না করবো, তার আগে তাতান আজকে আমি যে যখনই যেই স্যারের রাস্তাকে আসে জিজ্ঞাসা করি যে আজকে স্যার কী খাওয়ালো, কী খাওয়ালো, চাউমিন আর মিষ্টি, চাউমিন আর মিষ্টি, গত বছর এগরোল আর মিষ্টি খাইয়েছিল, এবছর চাউমিন আর মিষ্টি। আর একটা স্যারের ব্যাচে ও মিস করে গেছে ইংলিশ, ওই যে কি চিকেন প্যাটিস না কি খাইয়েছিল, চিকেন 65 খাইয়েছিল, কিন্তু ও ওই ব্যাচে যায়নি বলে মিস করে গেছে। আর আর একটা হচ্ছে এগরোল, শুভময় স্যার এগরোল খাইয়েছে, আর তো বেঙ্গলি স্যার তো তোর টাকা দিয়ে দিয়েছে, আর এই স্যার চাউমিন, আরও দুজন বাকি আছে, তিনজন বাকি আছে, এবার দেখা যাক তিনজনেরটা কি। আমার এগুলো ভালো লাগে না, সেগুলো শুনলে না আমার সেই ছোটোবেলার কথা মনে পড়ে যায়। আবার তোমরা এই ব্যাপারটাকে নিয়ে হ্যাংলামি পানা বলো না, ইস বা মেয়েকে খাওয়াচ্ছে মা এরভাবে জিজ্ঞাসা করছে, আমার এগুলো ভালো লাগে, ছোটোবেলায় আমরাও যখন যেতাম এরকম হতো, তো তাই জন্য ও আসলেই জিজ্ঞাসা করি কী খাইছে রে কী খাইছে রে, মানে ভালো লাগে, এটা যে খেতে পাই না কিংবা মানে খাওয়ার প্রতি সেসব না, একটু ভালো লাগে আর কি।
দেখি চলো রাতে সিম্পল রান্না হবে। এই যে কুমড়ো কেটে ধুয়ে নিয়েছি, অনেকটাই কুমড়ো দিয়েছি, থাকলে থাকবে, সকালে হয়ে যাবে। আর এখানে আলু কেটে ধুয়ে নিয়েছি, কুমড়ো দিয়ে আলু দিয়ে পাঁচফোড়ন দিয়ে একটা নর্মাল তরকারি হবে। আর আটাই মাখবো, আমাদের জন্য রুটি করবো, ইন্দ্রবাবুর জন্য পরোটা। এখন না ওয়েদারটা পুরো মানে পাল্টে গেছে, পুজোটা যেতে না যেতেই পুরো হঠাৎ করে ওয়েদারটা চেঞ্জ হয়ে গেল। এখন পুরো মানে একটা ওয়েদারটা কিরকম বলো তো, শীতকাল শীতকাল যেরকম থাকে লাগে পুরো সেরকম। আমি তো সন্ধ্যাবেলা হঠাৎ করে কেমন যেন বেগুন পোড়া গন্ধ পেলাম। মানে শীতকালে তো বেগুন পোড়া একদম ফেমাস, খেতেই হবে, ভীষণ ভালো লাগে। তবে এই বেগুন পোড়াটা শীতকাল ছাড়া আবার ভালোও লাগবে না, মানে শীতের বেগুনগুলো যেরকম হয় না, বড় বড় লম্বা লম্বা কালো কুচকুচে। আজকে ইন্দ্রকে বলছিলাম, যেন আমার না সেই বেগুন পোড়ার কথাটা মনে পড়ে গেলো, হঠাৎ করে যেন কেন নাকে বেগুন পোড়ার গন্ধ আসলো। বলে আসলে ওয়েদারটা চেঞ্জ হয়েছে না, সত্যিই তাই। দেখবে গরম থেকে যখন শীত পড়ে, কিংবা শীত গরম খুব গরমের পর যখন বর্ষাকাল আসে, আবার যখন গরমের পর শীতকাল আসে, বিশেষ করে শীত আর গরমটা, যখন শীত মানে করতে করতে পুরো অধৈর্য হয়ে যায়, মনে হবে কখন একটু গরম আসে, আবার গরমের পর যখন মনে হয় শীতটা আসে, তখন না এটা কেমন যেন আমার কাছে উৎসব উৎসব মনে হয় যে একটা নতুন কিছু আসছে। মানে একঘেয়ে শীত দেখবে ভালো লাগে না, একঘেয়ে গরম ভালো লাগে না, তো এই শীতকালটা আসছে তো আমার বেশ ভালো লাগছে, মজা লাগছে। এই শীতে কত রকম সবজি, সবজিগুলো টাটকা ফ্রেশ, শীতের সকালের চা, সন্ধ্যের সন্ধ্যের চা, বেগুন পোড়া, আহা ভালো লাগে, বেশ একটা মজা মজা লাগছে। দেখো ওখানে তরকারিটা বসিয়ে দিয়েছি, এখন এই আটা বাঁধছি। হয়ে গেছে তো আমার খাওয়া, বেলো কতদিন পর এরকম গরম গরম রুটি আর তরকারি, কুড়েমি করবে, করতে চাইবে না তো হবে না, নিজেই বললো। কিন্তু বাবা কতদিন পর, তোমার কথাতেই তুমি ফেসে গেছো। আরে কতদিন পর কেন বললাম, কারণ পুজোর মধ্যে বাইরে উল্টোপাল্টা খাওয়া দাওয়া হচ্ছে, তারপরেও এখানে নিমন্ত্রণ সেখানে নিমন্ত্রণ হয়ে যাচ্ছে, এই করে করে তো আর খাওয়া হয়নি। আর কালকেও তো ভাত খেলাম, আমি তো রুটি খেতে চাই। বাবা এটা কি, মা আজকে বলেছিল পরোটা খাবে, আমি বললাম বসো না গরম গরম দিচ্ছি, তারপরে বসেছে, বলে কি আটা দিয়েই পরোটা করে দাও। আর তাতান শুয়ে পড়লো, আমিও শোবো। আর এই যে তোমাদের মধ্যে একজন আমাকে কমেন্ট করেছিলে, আমি তখন খেয়াল করিনি, আমি এখন খেয়াল করলাম। সত্যি কথা, কবে লাগিয়েছি আমি খেয়াল করিনি, কিভাবে এটা মানে চোখের আড়াল হয়ে গেলে বুঝলাম না, এই পর্দাটা উল্টো লাগিয়েছে। এই যে এটা এটা ঠিক আছে, এটা উল্টো লাগিয়েছে। কমেন্ট এসেছিল তো? হ্যাঁ কমেন্ট এসেছিল, আমি তো ই করিনি, এখন পুজোর মধ্যে ঘোরাফেরা নিয়ে কেটে গেছে, কিন্তু এখন দেখলাম এটা উল্টো। এমনিতেই কালকে দেখেছি, হ্যাঁ এমনিতেই তোমরা বলছো পর্দাটা একদমই মানাচ্ছে না, থাক গিয়ে আমারও ভালো লাগছে না, যখন লাগিয়েছি তখন থেকেই ভালো লাগছিল না, কিন্তু ভাবলাম থাক গিয়ে লাগিয়ে যখন ফেলেছি এখন থাক। আবার পরে যখন যদি তুমি রেডটা রাখতে রেড রাখতে, আর যদি গ্রিন রাখতে গ্রিন, দুটো একসাথে তো ভালো লাগছে না। হ্যাঁ এখানে যদি রেডের মাঝখানে সাদা কিংবা হলুদ হতো তাহলে ভালো লাগতো, এই সমস্ত ভালো লাগছে না, আমি নিজেও বুঝতে পারছি ভালো লাগছে না, কিন্তু কিছু করা নেই, লাগিয়ে যখন ফেলেছি কষ্ট করে। এই আবার চলুক, আবার যখন ভিডিওর ক্যামেরাতে পুরো অড লাগছে, আবার যখন চেঞ্জ করব তখন চেঞ্জ করব, এখন থাক কি আর করব। যাই হোক, ও হ্যাঁ তাতানের তাতান এখন আমার পাওনাদার, আমি ওর থেকে এখন মানে কি বলবো, পুজোতে সব টাকা পয়সা আমার শেষ হয়ে গেছে, আমার ওর কাছ থেকে দান নিয়েছি, দিয়ে দেবে আমাকে, আমার ব্যাগ খালি, আমাকে রোজই একবার করে কথা শোনাচ্ছে, মা আমার ব্যাগ খালি ব্যাগ খালি, আমি দাঁড়া দেব। আসলে কি বলতো, ক্যাশ শেষ হয়ে গেছে, আমার কে এটিএমে যাবে ইচ্ছা করে না, আমার অনলাইন ট্রানজাকশন করতে পারবো কিন্তু হাতে একটু ক্যাশ না থাকলে কেমন লাগে না, তো সেটাই আমি ওর কাছ থেকে কিছু টাকা, যে যা দেয় রেখে দেয়, জানো ওর দাদাই মানে আমাদের আমার শ্বশুরমশাই ওকে পুজোর সময় 200 টাকা দিয়েছিল, যে দিদিভাই ফুচকা টুচকা কিছু খাবে, তা আমি ওকে বললাম কি তুই তো আমার সাথেই বেরোচ্ছিস, আমিই খাওয়াচ্ছি, টাকাটা আমাকে দিয়ে দে।
আমি খরচা করি, দিল না রেখে দিয়েছে, বলে আমি জমাবো, যে যা টাকা দেয় এখন আর দেয় না, আগে টাকা দিলে আমি নিয়ে নিতাম, কিছু বলতো না, এখন জমানো বাবা এক টাকাও খরচা করতো না, বললো কি ঠিক আছে আমার কাছে থাক, যদি কিছু খাই তখন দেবো। ও মা, খেলো তো কিন্তু দিল দিল আর না, বিষয়টা হয়ে গেছে, জমি জমে বেশ কিছু টাকা পয়সা করেছে, এবার আমি নিয়ে নিয়েছি, ব্যাগ খালি হয়ে গেছে, এবার রোজই একবার করে বলছে আমার ব্যাগ খালি, আমার ব্যাগ খালি, আমার ব্যাগ খালি, আমি দাঁড়া আমার আমার আগে ব্যাগটা ভরুক, তারপর তোর ব্যাগও ভরিয়ে দেবো, মানে আমি নিয়েও শান্তি পাচ্ছি না, আমাকে সে রোজ একবার করে কথা শোনা, 700 ওই যে 700 টাকা নিয়েছি আমি, এ তো ঘরের পানাদারের থেকে বাইরের পানাদার ভালো, অন্তত রোজ রোজ বলবে না, রোজ শুনতে হচ্ছে আমার, ঠিক আছে দিয়ে দেবো, আমি আর জানি না তোর টাকা নিয়ে আমি হজম করতে পারবো না বাবা, টাকা জমিয়েই দিচ্ছে, জমিয়ে রাখছি, খরচা খরচা করো আর নাম নেই, খরচ তো করবো আগে একটু বাড়লে, আমার তো টাকাটাই কম, আমি বাড়াবো তো, তবে তো যাই হোক চলো নেশো, গুড নাইট। ওয়েদার ভালো ঠান্ডা হয়ে গেছে, যে মানুষ স্ট্যান্ড ফ্যান এসি ছাড়া থাকতে পারে না সেই মানুষ বলছে ফ্যান অফ করো, আর তেমনই বেড়েছে মশার উৎপাত, কাল থেকে মনে হয় মশাই টাঙিয়ে শুতে হবে, কারণ গরমকালে কি হয় এসি চলে স্ট্যান্ড ফ্যান চলে এগুলোর সামনে মশা টিকতে পারে না, কিন্তু এই যে ওয়েদারটা তারপর শীতকাল আসছে এই সময় মশার জায়গা তো মশা থাকেই, কিন্তু ফ্যান যেহেতু চলে না তাই জন্য গুড নাইটও কাজ হয় না, সেই মশাই কামড়ায়, তাই জন্য মশারির ব্যবস্থা করতে হবে কাল থেকে, দেখি কালকে দুটো ঘরেরই মশারি বার করে একটু ঝেড়ে ঝুড়ে রোদে দিতে হবে তারপর টাঙাতে হবে, এই একটা সমস্যা, গরমকালে মশারি টাঙানোর ঝামেলাটা থাকে না, বিছানা তোলার ঝামেলা থাকে না, কিন্তু শীতকালে এই একটা ঝামেলা। চলো এই তো কাজকর্ম সব সারা হলো, এবার ফ্রেশ হয়ে শুতে যাব, তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে, তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।